اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء المسلمين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعليكم السلام ورحمه الله وبركاته ভাই আপনি প্রশ্ন করেছেন যে যাকাতের টাকা দিয়ে মসজিদ বা মাদ্রাসা দেওয়া যাবে কেন বা অসমত মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার কাজে দেওয়া যাবে কারণ মসজিদের জন্য আলাদা একটা ফান্ড এটার জন্য অনুদান লাগবে কিন্তু যাকাতের আল্লাহ তাআলা আটটা ক্ষেত্র দজকে যাকাত দেওয়া যাবে যারা আটটা ক্ষেত্র আলাদা করে উল্লেখ করেছেন সূরা তাওবার 60 নম্বরে সেখানে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইনমা স সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফতি ক্বুলুবিহিম ওয়া ফিল রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফী সাবিলিল্লাহ ওয়া ইবনুস সাবিল ফরিযাতাম মিনাল্লাহি ওয়া আল্লাহু 'আলিমান হাকীম এখানে আটটা ক্ষেত্রে আছে যারা যারা জাকাত দেবে এক নম্বর ফকির যারা তাদেরকে জাকাত দেওয়া যাবে সেটা আত্মীয় হোক দরের লোক হোক প্রতিবেশী হোক ফকিরকে দুই নম্বর মিসকিন যারা দরিদ্র অনটনে থাকে তাদেরকে দেওয়া যাবে জাকাত তিন নম্বর হচ্ছে যারা জাকাত সংগ্রহকারী যারা জাকাত সংগ্রহ করার কাজ করে তাদেরকে চার নম্বর হচ্ছে যেন হিন্দু যারা বিধর্মী আছে তাদেরকে তাদের ইসলামের দিকে মন আকর্ষণ করার জন্য বিধর্মীর মধ্যে যদি কেউ দরিদ্র মিষ্কিন থাকে তাদেরকে দেওয়া অর্থাৎ দেওয়ার মূল উদ্দেশ্য থাকবে তারা যেন তাদের সচ্ছলতা যখন তারা দেখবে যে সহযোগিতা ইসলামের মধ্যে তাদেরকে সহযোগ সহযোগিতা করা হচ্ছে তখন তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে বা মুসলমান হবে তো মুসলমান মুসলমান করার জন্য বা ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ওই ধরনের কা কাফেরদেরকে জাকাত দেওয়া যাবে পাঁচ নম্বর হচ্ছে দাস দাসত্বমুক্ত মুক্ত দাস দাস দাসী নিজেকে মুক্ত করা স্বাধীন করার জন্য যে টাকা লাগে হয়তো তার কাছে সেই টাকা নাই সেটার জন্য ছয় নম্বর হচ্ছে যারা নাকি করজা কর্জা করেছে যাদের উপর ঋণ রয়েছে ঋণ ঋণ ব্যক্তি ঋণ আহ ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে এই জাকাতের fund থেকে দেওয়া যাবে সাত নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় অর্থাৎ যারা নাকি যুদ্ধে যুদ্ধ জাহাজে যুদ্ধের জন্য বাইর তাদের খরচের জন্য দেওয়া যাবে এখানে অনেকে এটাকে আল্লাহর রাস্তার মধ্যে এটা মসজিদের নিয়ে আসছে না মসজিদেরটা আলাদা অনুদান এখানে সত্যিকারভাবে যারা আল্লাহর দিনকে বিজয়ের জন্য দিন রক্ষার জন্য যারা কাফেরদের সাথে সরাসরি যুদ্ধে জিহাদে বাইরে তাদের খরচের জন্য যাকাত দেওয়া যাবে এবং মুসাফির যারা মুসাফির হজ করে যারা বিপদে পড়ে তাদের টাকা পয়সা সব চুরি হয়ে যায় বা তারা নিঃস্ব হয়ে যায় তখন তাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্য তাদের যে অভাব থাকে সেটা দূর করার জন্য তাদেরকে যাকাত দেওয়া আটটা ক্ষেত্র তো সেই হিসাবে মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসা হচ্ছে দরিদ্রতার কারণে মাদ্রাসা নির্মাণ করা যাচ্ছে না কল বসানো তাদেরকে সাহায্য করা এটা এটা যাকাত হিসেবে করা যাবে কিন্তু মসজিদটা মসজিদ নির্মাণের জন্য এটা আলাদা জন্য অনুদান দিতে হবে কিন্তু জাকাতের টাকা দিয়ে মসজিদ করা যাবে না কিন্তু এই আটটা ক্ষেত্রে যে কোনো জায়গায় মসজিদ যাবে সেটা মাদ্রাসা টাকা দিয়ে মাদ্রাসার নির্মাণ কাজে সেটা ব্যয় করা যাবে সেখানে সেটা ঘর তৈরি করা হোক বা ছাত্রদের জন্য আবাস আবাস বাস বাসস্থান বিল্ডিং তৈরি করা হোক এইভাবে মাদ্রাসার উন্নতির জন্য সেটা দেওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসে যা যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা বোঝার আর সেই অনুযায়ী আমল করার ওয়া করবো